রেশম থাকে, আর ইয়াটাতে স্বর্ণচুরিতে জরি থাকে। নলগোবিন্দ বলে চলে তো আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ব্লগে আমি নেই, শুধুমাত্র রিজই তোমাদের আজকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবে। কারণ আমার শরীরের কন্ডিশন খুব খারাপ, ভীষণ ঠান্ডা লেগেছে, তো গলা শুনে আশা করি তোমরা বুঝতেই পারছো। তো আমরা এখন কোলাঘাটের রাস্তায় বেশ কিছুটা আসা এলাম, এসে গাড়িতে ফুয়েল আপ করা হলো। তো আমাদের ডেস্টিনেশন যেহেতু আজকে বিষ্ণুপুর, তো আমরা কোলাঘাটের রাস্তাটাই প্রথমে ধরলাম। কোলাঘাটা হলো ডোমজুর, ডোমজুর থেকে একটা দাদা উঠবে, দেন ডোমজুর থেকে ওই দাদার সঙ্গে আমরা যাব, দেন ওই দাদাই পুরোটা রাস্তা আমাদের গাইড করবে, দেন ওখান থেকে আমরা পুরো রাস্তাটা কন্টিনিউ করব। আমরা এই চারজন আমাদের কোথায় যাচ্ছি তাহলে অসুবিধা, প্রথমে ফার্স্ট জয়পুর ফরেস্ট, প্রথমে জয়পুর ফরেস্টে আমরা শুরু করব, দেন ওখান থেকে যাব বিষ্ণুপুর, বিষ্ণুপুরে যেসব টেম্পলসগুলো রয়েছে সেগুলোকে আমরা কভার করব, দেন ওখান থেকে গনগনিতে যাওয়ার একটা প্ল্যান আছে। গনগনির ওভারঅল ল্যান্ডস্কেপটা ডেফিনেটলি খুব সুন্দর, আমরা এর আগেও ইন্টারনেটে দেখেছি, তো সেটাকে পুরোটা কভার করে নিয়ে আমরা ফেরার সময় আসবো বনলতা রিসোর্টে, যেখানে আমরা দুপুরে লাঞ্চটা করব, করে যদি টাইম থাকে তাহলে একটু ভিতরে ঘুরে ব্যাক করব। আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি, এসে টুয়ার্ডস এই দিকে যাব। তো রাস্তায় খাবারের অপশান প্রচুর আছে, আমি সেটা বলবো না, রাস্তায় খাবারের অপশান খুবই লিমিটেড, তো তার মধ্যে থেকে আমরা এই পার্টিকুলার ধাবাটাতে খেয়েছি। তো ওভারঅল কম বেশি খুব একটা দেখতে গেলে খারাপ ছিল না, ওভারঅল ভালোই ছিল। নেক্সট রাস্তা কন্ডিশন নিয়ে বলি, রাস্তা কন্ডিশন খুব একটা ভালো না, রাস্তায় প্রচুর প্যাচওয়ার্ক রয়েছে, আর স্পিড লিমিট বুঝে চালিও। আর চলো সামনের দিকে যাই আর দেখি আমরা কীরকম কী রাস্তা পাই, সেটাকে পুরোটা ক্যাপচার করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন আপাতত পৌঁছে গেছি জয়পুর ফরেস্টে এখানে। তো এবারে আমরা ওই পাশে তোমাদের যেটা দেখালাম এই পাশটা হলো বনলতা রিসোর্ট, আমরা আরামবাগ হয়ে থেকে আরামবাগের ওই পাশ থেকে এসেছি, এবার আমরা টুয়ার্ডস এই দিকটা যাবো। বনলতা রিসোর্ট আমরা এখন ঢুকলাম না, আমরা যাব এই দিকটাতে, এই দিকটাতে আমরা বিষ্ণুপুরটাকে কভার করবো। তো বিষ্ণুপুরে আমরা হয়ে ওখান থেকে যেই যেই প্ল্যানগুলো তোমাদের বললাম সেগুলোকে করে আমরা আবার ব্যাক করবো। তো এই জায়গাটাতে আমরা এখন সবাই একটু দাঁড়ালাম জাস্ট কিছুক্ষণের জন্য। অসীমদা দাঁড়িয়ে রয়েছে, অসীমদা খুব একটা ট্রাভেল করে না গাড়িতে, তো সেই জন্য একটুখানি একটু ডিজিনেস, একটু ড্রাউজিনেস, একটুখানি ওভারঅল সব কিছু হচ্ছে, বাট ঠিক আছে। আমাদের ড্রাইভিং সিট এখন চেঞ্জ হয়ে গেছে, এখন চালাবে অসীমদা, সাত্তিক এবার একটু রেস্ট করবে। জয়পুর ফরেস্টে তোমরা যদি আসো তাহলে রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে লেফট দিকে একটা বাঁ দিকে একটা দেখো টার্ন পড়ে, আরণ্যকের বোর্ড আছে, আমরা কিন্তু সেই টার্নটা ধরেই একটু জঙ্গলের ভিতরে ঢোকার চেষ্টা করছি।
তোমাদের জানিয়ে রেখে আমরা এসেছিলাম এই রাস্তাটা দিয়ে, আর এসে আমরা সোজা তোমাদের এই রাস্তায় আসতে হবে। এসে তোমাদেরকে দেখাবো এই যে জায়গাটা দেখছো, এই পার্টিকুলার জায়গাটা, ওখান থেকে রাইট টার্ন নিতে হবে। এইখানে একটা বিষ্ণুপুর জঙ্গল রিসর্ট বলে একটা ব্যানার পাবে তোমরা, তার থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে ওই রানওয়েটা কানেক্ট করার জন্য। এই রানওয়েটা পুরোটা তোমাদের দেখালাম, আর একটুখানি গিয়ে আমরা দেখবো রাস্তাটা কীরকম কি চওড়া। এখানে ঘুরে এসে একটা ওপাশ থেকে টার্ন নিয়ে ব্যাক করা যায়, তো আমরা সেই রোডটাই নেব। চলো পুরোটা ঘুরে দেখাই আর তোমাদের সঙ্গে তোমরা সাথে থাকো। তো আমরা এই পাশ থেকে এসে টুয়ার্ডস এই রাস্তায় যাচ্ছি। তো রাস্তায় যেতে আমরা এখানে একটা ওয়াচ টাওয়ার মতন পেলাম। তো এবার আমাদের যেই প্ল্যানটা সেটা হলো এই ওয়াচ টাওয়ারে একটু যাবো, গিয়ে এই ওয়াচ টাওয়ার থেকে কীরকম কী চারিদিকে 360 একটা ভিউ তোলার ইচ্ছা আছে। দেখি নি কীরকম কীরকম কী লাগছে, একটা টপ ভিউ পুরো জঙ্গলটার পাবো, আশা করছি ভালো লাগবে। চলো দেখি উপরে গিয়ে। এটা হলো জয়পুর ফরেস্টের টপ ভিউ, দেখে নাও। আর এর থেকে উঁচুতে তোমরা যদি দেখতে চাও তাহলে এই যে ন্যাড়া ছাদটা দেখছো, ওখানে আমরা মানবকে এখন তুলে দেবো, তারপরে এর উঁচু থেকে তোমরা পাবে এই ভিউটা। ছিন্নমস্তা মন্দির দেখতে, তো এখানে আমরা গাড়িটাকে ওখানে পার্ক করেছি, দেখতে পাচ্ছ ওটা গাড়ি পার্কিং এরিয়া। দেন ওখান থেকে একটা টোটো ভাড়া করেছি আমরা, এই টোটো ভাড়াতে পড়ে আমরা এখানে যা হাট আছে, আজকে শনিবার দিন হাট হয়, তো সেই হাটটাকে আমরা এক্সপ্লোর করব। চলো তাহলে আমরা হাটের দিকে যাবো এই টোটোর সঙ্গে। 80 টাকা। তোমার নাম কি বলো? গৌতম মাঝি। গৌতম মাঝি, আর তোমাকে সবাই কিভাবে চেনে? কি নামে? ঢলগোবিন্দ বলে। ঢলগোবিন্দ বলে চেনে একদম। আর এখানে মেলাটা এখানটা হচ্ছে, যে মেলাটা হচ্ছে, তো সেই মেলা থেকে আমরা একটা টোটো ধরলাম, সেই টোটোই করে আমরা এখন আপাতত যাচ্ছি। এটা হলো বিষ্ণুপুরের ভিতরের রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে আমরা চলেছি হলো তাঁতির বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা বেশ কিছু শাড়িটারি কেনার পরিকল্পনা রয়েছে আমাদের। চলো দেখা যাক, যদি ঠিকঠাক দামে ঠিকঠাক সব কিছু আমাদের ঠিকঠাক মনে হয় তাহলেই কিনবো। চলো তোমাদের ঘুরে দেখাই। এটা কি শাড়ি তৈরি হচ্ছে? স্বর্ণতরি। আচ্ছা, আর এটা হলো বালুচরি, এটা তৈরি হচ্ছে। এটা কি বালুচরি শাড়ি? হ্যাঁ, একটাই শাড়ি তৈরি হচ্ছে, একই রকম হয়, কখনো বালুচরি হয় কখনো স্বর্ণচরি হয়,
বালুচুরি লটটা এখন 30টি শাড়ি হলে পর তারপরে আবার স্বর্ণচুরি করাই রিলের মধ্যে থাকে। তফাত কিছু নেই, শুধু পাট দিতে তফাত। আচ্ছা, বালুচুরিতে রেশম থাকে, আচ্ছা, আর ইয়াটাতে স্বর্ণচুরিতে জরি থাকে। বিষ্ণুপুরে মন্দিরগুলোকে আমরা তো পুরো ক্যাপচার করলাম, করে মেলাটাও ঘুরলাম, বেশ কিছু সিল্কের শাড়িও কেনা হলো। এরপরে আমরা চলে এসেছি গড়বেতাতে আমরা গনগনিতে আমরা সানসেটের ভিউটাকে পুরোটাকে ক্যাপচার করব, করে তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, তোমাদের আপাতত ঢোকার আগে রাস্তাটা দেখো। তো আমরা চলে এসেছি গনগনিতে, তোমরা দেখতে পাচ্ছ পিছনে একটা অসাধারণ ল্যান্ডস্কেপ, সত্যি ভাল লাগছে দেখে। এইখানে যে আমরা তাড়াহুড়ো করে এসেছি, তো সেটা এখন আমাদের টোটালি ওয়ার্থ মনে হচ্ছে, বিকজ এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ আর তার সাথে সানসেটের ভিউ আমরা পাচ্ছি। তো আমরা গনগনিতে থাকলাম সন্ধে অবধি, এবার ফিরে যাওয়ার সময়। আমরা এখন স্ট্রেট যাবো বনলতা রিসোর্টে, ওখানে গিয়ে দুপুরের লাঞ্চ প্লাস ইভিনিং স্ন্যাক্স যেটাই বলো না কেন দুটোকে খাবো, খেয়ে দেন আমরা কলকাতা বাড়ি ব্যাক করব। তোমাদের গনগনির সামনে পুরো ক্রাউডটা দেখিয়ে দিই। বেশ কমার্শিয়ালাইজ হয়ে গেছে এরিয়াটা। তো এখন ড্রাইভিং সিটে আবার আমি চালিয়ে, এবার যেটা বললাম যাবো হলো বনলতা রিসোর্টে। আমরা একটু সবাই মোটামুটি একটু টায়ার্ডও হয়েছি, আমরা খাবো ওখানে কড়কনাথ খাবার ট্রাই করব, আর সাথে যা পাওয়া যায় থালিটাই খাবো, খেয়ে তারপর ওখান থেকে আমরা কলকাতা ফেরার রাস্তা ধরবো। তো চলো ভিউটা দেখাই, পুরোপুরি অন্ধকার হয়ে এসেছে, সন্ধে নেমে গেছে, আমরা এখান থেকে এখন রওনা দিচ্ছি। এটা হলো রাতের ভিউ, গনগনি থেকে ফেরার রাতের ভিউ। দারুণ লাগছে। গনগনি থেকে বনলতা রিসোর্টে ফেরার গুগল ম্যাপে দুটো রাস্তা শো করে, তো আমরা জঙ্গলের রাস্তাটা নিয়েছিলাম যাতে নাইট ড্রাইভার এক্সপিরিয়েন্সটা আর একটু বেটার হয়ে গিয়েছিল। ওই তো 2 কিলোমিটার দেখো, এটা জয়পুর 2 কিলোমিটার দেখো। ইউজুয়ালি যেই রোডটা জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যায় সেই রুটটা কিন্তু আমরা নিইনি, এটা জঙ্গলের ভিতরেই রাস্তা বেসিক্যালি। ও, এটা আর একটা বীভৎস ভালো এক্সপিরিয়েন্স, পুরো অন্ধকার রাস্তা, দু সাইডে এটা শালের জঙ্গল না, এটা শালের জঙ্গল, তার মাঝখান থেকে আমরা চলেছি সবাই মিলে, একটা আলাদাই লেভেলের এক্সপিরিয়েন্স এটা। ঘুরতে এখন
6:48 আমরা এখন চলে এসেছি বনলতা রিসর্টে। এখন এরপরে আমরা দুপুরের লাঞ্চ প্লাস ইভিনিং স্ন্যাক্স দুটোকে একসঙ্গে করব, করে বেরোবো, তোমাদেরকে দেখাই প্লাস, হ্যাঁ প্লাস ডিনার, প্লাস ডিনার রাইট, করে আমরা এখান থেকে বেরোবো। তো চলে এসেছে আমাদের থালি, থালিতে আমাদের রয়েছে আজকে পোস্ত, এটা একটা মিক্সড ভেজ, আর আমরা অর্ডার দিয়েছি কড়কনাথ, সাথে দিল একটু চাটনি ডাল। কড়কনাথ তো একবার দেখবো, ঠিক আছে ভাগ করে দেবে নাকি আমরাই করে নেবো? এই মুরগিটার স্পেশালিটি হলো তোমরা দেখো সব কালো, আরও কালো, আরও কালো, সব কিছু এদের কালো, বোনস তোমরা দেখছো এগুলো সবই কালো। তোমরা কেউ বনলতা রিসোর্টে এলে একবার কড়কনাথটা ট্রাই করো, বেশ ভালো খেতে। আর এটা হলো রাজভোগ, রাজভোগের সাইজটা তোমরা হাতের আন্দাজে বুঝতে পারছো কতটা বড়। কমপ্লিট, এখন ঘড়িতে 7:57, তাই মনে হয়ে গেছে। তো আমরা এখন বাড়ির জন্য বেরোবো, কটার সময় বাইরে ঢুকছে আমরা জানি না, তোমাদের সেটা হয়তো আমি লাস্টে কটা কী টাইম লাগলো আমি সেটা জানিয়ে দেবো ভিডিওতে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, তোমাদের পুরো একটা ওয়ান ডে আউট কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগবে সাথে থেকো। সবাইকে ড্রপ করতে করতে রাত্রি 1:30 বেজে গিয়েছিলো বাড়ি পৌঁছাতে, আর রাস্তায় ছিল প্রচণ্ড ডেন্স ফগ, যেটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। তো ওভারঅল আজকের জার্নিটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আর একটা ফ্রেশ ব্লগ নিয়ে।